চোখটা দেখে নাও, চোখ খুব সুন্দর, হলুদ চোখের পায়রা 7 থেকে 8 ঘন্টায় ডরো, রিং রয়েছে যেখানে দেখো কত পায়রা রয়েছে, একটা পায়রা কতদিন বাঁচে তাও, দিয়ে এইগুলো বাচ্চা হয়েছে তাই তো, কালচিরা পায়রা এটা ডিমে বসে আছে, সব পায়রাগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা চলে এলাম একটা পিজন প্লপটের কাছে, তো সেখানে দেখতে অনেক রকমের পায়রা রয়েছে একটা দাদার কাছে। আমরা এখন রয়েছি নবদ্বীপ বাগমেশ্বরী বাজারের পাশে, তো সেই দাদার সঙ্গে আমরা পরিচয় করে নেবো, তারপর আমরা সব পায়রাগুলো দেখবো, চলো। আমার নাম তো গৌরব শাহ, অ্যাকচুয়ালি পায়রা আমার না, আমার বাবাই পোষে সমস্ত কিছু করে, আমিও দেখাশোনা করি। আমার সাথে এই ঠিকানা ধরুন ছোটো বাজার বাগমেশ্বরীপাড়া, ছোটো বাজার নবদ্বীপ। এবার দেখুন দাদা, চলো এখন এই ভেতরে আছে, তো আমরা আছি ছাদেই, তো এর উপরে আবার একটা ছাদ, তো এখান দিয়ে ঢুকে দেখা যাবে। এই হচ্ছে পায়রার খোপ, এর ভেতরে সব রয়েছে, প্রায় 80-90টার মতন পায়রা রয়েছে, আর ওই দিকে রয়েছে ওই ভেতরে। তো আমরা এক এক করে দেখছি পায়রাগুলো, চলো দেখে নিই। এক এক করে বের করা হচ্ছে সব। এই একটা পায়রা, এটার নাম কি আছে? কালশিরা পায়রা। কালশিরা পায়রা, দেখতে পাচ্ছ পায়রার কোয়ালিটি, যাতে উপরে বেশি উপরে উঠতে পারেন না তাই তো। 7 থেকে 8 ঘন্টায় উড়বে। আচ্ছা, 7 থেকে 8 ঘন্টা উড়বে, টানা একটা না? একটা না। আচ্ছা ঠিক আছে, আমরা এই পায়রাটা দেখলাম, নেক্সট দেখি। তো এই একটা পায়রা, এটা এটার নাম কি কাকা? এটা কালদম পায়রা। এত ছটফটে পায়রাগুলো, মানে প্রচণ্ড চঞ্চল, দেখেই বোঝা যাচ্ছে এক জায়গায় স্থির থাকছে না, দেখতে পাচ্ছ এটা কালদম পায়রা। আচ্ছা, এও 7 থেকে 8 ঘন্টা ওড়ানোর পায়রা। আচ্ছা দেখো যে ধরে রাখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, চঞ্চল খুব, চোখটা দেখে নাও, রিংগুলো পরিষ্কার বুঝে যাচ্ছে। তো লেজটা একটু দেখে নি, আর পাখনাটা দেখি, এই যে এটাও কাটা রয়েছে, সবই কাটা। কারণ এই বাজের জন্য, আর এই টাইমে বাজে তো বেশি উৎপাদ হয়। এই যে লেজটা দেখো, এই যে এটা খোলা লেজ। এর আবার খোলা লেজ, ময়ূরের পেখমের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছে। লুকটা দেখো, ভীষণ চঞ্চল। তো দেখলে তোমরা এই পায়রাটা কালদম পায়রা তাই তো? কালদম পায়রা। এবার আমরা নেক্সট পায়রা দেখবো, আরেকটা পায়রা বের করা হয়েছে। এটার কি পায়রাটার নাম কি? নাম হচ্ছে জিরিয়া পায়রা। জিরিয়া? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আচ্ছা, গিরিবাজ, গিরিবাজ গিরি। এই এখানে সবুজ রং আর আর একটা পার্পেল কালার মেশানো রয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে সবুজ রংটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, কাছে থেকে দেখাই। আর চোখটা, গিরিয়া চোখটা দেখিয়ে দিই, এটার চোখটা দেখো। হ্যাঁ, এবার পাখনাগুলো দেখে নি, পরগুলো দেখতে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটারও কাটা রয়েছে, সব সব সেম ওই 7-8 ঘন্টা উড়ে তাই তো? হ্যাঁ, 7-8 ঘন্টা ওড়ার পায়রা, দেখতেই পাচ্ছ। এটার হচ্ছে ভাইব্রেশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে ভাইব্রেশন হচ্ছে। আর লেজটা দেখে নাও, এটারও ময়ূরের মতন দেখছো লেজ। তো এটা হচ্ছে মাদ্রাজ পায়রা, তো চোখটা দেখে নাও, পুরো কমলা কালারের, হলুদ চোখের পায়রা, পুরো অরেঞ্জ কালারের লুক দেখতে পাচ্ছ। আর সবুজ সবুজ পায়রা গুলোর এই এইগুলো সবুজ, কাঠি পা। আর ঠোঁটটা দেখো, ছোট একদম। এবার আমরা এটা দেখি, ওই ফোরটা দেখি। দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে, দেখে নাও ফোরটা। হ্যাঁ, এগুলোকে একটু ছাড়ে না, তাহলে ছাড়লেই ব্যাস, সব পর কাটা, বাজে পরগুলো কাটা আছে,
আমাদের এদিকে বাজে খুব পায়রা মারে, যার জন্য আমাদের এখানে লেজ শীতে ম্যাক্সিমাম পায়রা। লেজটা দেখো পুরো ময়ূরের পেখমের মতো খোলা, আর এই যে পা, এই যে পা দেখে নাও। চোখটা সব থেকে সুন্দর লাগছে এটার, দেখতেই পাচ্ছ পুরো একদম কমলা কালারের, হলুদ কমলা মিশিয়ে। কালপোড়া কালদম, কালপোড়া বা কালদম দেখে নাও, চোখটা দেখে নাও, চোখটা একটু দেখি। এটার ফোরটা দেখি, এই ফোরটা দেখে নাও, লেজটা এটারও হচ্ছে খোলা লেজ। দেখা যাচ্ছে, চলো এবার নেক্সট পায়রা দেখি আমরা। বিলডাঙ্গা থেকে আনা, আচ্ছা বিলডাঙ্গা লাইনের পায়রা, এটাও সেই সবুজ কালারের আর পার্পল কালারের। 6-7 ঘন্টা যেমনি শীত তেমনি খেলা, দেখো ঠোঁট ছোট আর চোখটা দেখে নাও, পুরো রিং রয়েছে যে বোঝা যাচ্ছে। আর এবার ফরটা দেখে নি, এটার লেজটা দেখা যাক এবার। বন্ধ লেজের পায়রা, এটা বন্ধ লেজ। আচ্ছা এটা চিমি পায়রা, এটা চিমি চিমি পুরো সাদা, পুরো সাদা রঙের। আর চোখটা দেখে না, চোখ একদম পাথরের মতো সাদা, চোখ দেখতে পারো। পুরো বডি সাদা, পুরো বডিটা দেখো, মোবাইলে মনে বোঝা যাচ্ছে না, তবে এখান থেকে দেখা যাচ্ছে। প্রচুর পায়রা রয়েছে, তার মধ্যে এই একটা পায়রা, নখটা দেখে নাও সাদা, কাটি পা, পায়ে যত গাঁট গাঁট থাকবে আশা থাকবে তত ভালো পায়রা, তা ভালো পায়রার লক্ষণ। এখানে পরপর বসে আছে পায়রাগুলো, আর এখনো উঠছে উপরে, দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট অনেক উপরে চলে গেছে। কখন নামবে কত দিনে, লাইট দিয়ে পায়রা নামাতে হবে, হ্যাঁ লাইট লাগিয়ে পায়রা নামাতে হবে। আর এখানে রয়েছে প্রায় 80-90টার উপরে পায়রা, এখানে দেখো কত পায়রা রয়েছে, পায়রা গুনে এখানে শেষ করে গেল। এবার আমরা ভেতরে চলে এলাম, বাইরে থেকে না দেখি এবার ভেতর থেকে দেখি। রেজরাক মেদরাস, বন্ধলেজের পায়রা, এটা পায়ের রিং পরানো রয়েছে। এই তো পেছনের লেজটা পুরো একদম খোলা লেজ, ময়ূরের মতন যে পালকের। আর চোখটা দেখে নাও, ছটফটে ছটফটে পায়রা, খুব কালোর পাশ দিয়ে সাদা, তাই তো সাদা চোখ, মানে চোখগুলো আলাদা আলাদা হয় পায়রার। এ দেখা যাচ্ছে ফোরটা, খুব ছটফটে হয়, দেখতেই পাচ্ছ কাকার হাতে পুরো একদম চটপট করছে। এটা খোলা লেজ। এবার নেক্সট আমরা দেখব, এই ভেতরে প্রচুর রয়েছে, ঢালপিট। এটা হচ্ছে ঢালপিট পায়রা, দেখে নাও। এটারও সেম চারিদিকে
কমলা কালারের চোখ আর হচ্ছে মাঝখানে কালো ছোটটা ছোট হ্যাঁ এটা এটা তো কাটা হয়নি না না এটা কাটা হয়নি এটা ছাড়া হয় না নাকি না এটা মোটামুটি বয়স প্রায় 8 বছর 8 বছর হ্যাঁ বাবা একটা পায়রা কতদিন বাঁচে তাও যত্ন করলে পরে 14 বছর বাঁচে আচ্ছা ও এখন এখন সেমন উঠতে পারবে না না ছোট ছোট কতক্ষণ উঠবে 5 10 মিনিট উড়ে নিয়ে পড়ে ও আচ্ছা তাহলে হ্যাঁ হ্যাঁ দেখে নাও এটা যেহেতু বয়স হয়ে গেছে তাই ফরগুলো কাটা হয়নি একটা হচ্ছে নাপতা পায়রা নাপতা পায়রা অনেক রকমের নাম আছে আমরা তো সেরকম সব বুঝি না তো এটা দেখে নাও চোখটা দেখো এটাও ছটপটে খুব সব পায়রাগুলোই মোটামুটি ছটপটে আর কি সুস্থ থাকলে যেরকম হয় আর কি এইগুলো বাচ্চা হয়েছে তাই তো এইটার কি এটার নাম কি এটা হচ্ছে ওই কালচিরাই কালচিরাই পায়রা ওরই ওরই বাচ্চা তাই তো আচ্ছা দেখতে পাচ্ছ আর তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও তো এখানে আমি নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিও তো এই যে আরেকটা পায়রা কালচিরা পায়রা খুব ভালো লাগছে হুম হুম এই পায়রাটা অনেক বড় এমনি চোখ দেখে নাও দেখো চোখটা দেখো কালো আর চারিদিকে সাদা আর এইগুলো রয়েছে পুরো সবুজ আর পার্পেল কালারের এটা ফর কাটা রয়েছে লেজটা হচ্ছে খোলা লেজ তো এখানে যে পায়রাগুলো দেখছো সব কটা এটা ডিমে বসা আছে দেখতেই পাচ্ছ নিচে একটা ডিম এটা ডিমে বসা আছে যে কাকা ওই পাশ থেকে ছেড়ে দিয়েছে এই পাশ থেকে বেরিয়ে চলে এসছে বড় জাতের পায়রা খুব কম দেখা যায় এই ধরনের পায়রা আচ্ছা এটা এটা কি নাম এটা গিরিবাজ পায়রা এটা চোখটা দেখে নাও একদম সাদা সাদা চোখ ছোট সাদা ফরটা খুব সুন্দর রয়েছে এটাও দেখে নাও এটা আচ্ছা দেখো হ্যাঁ এখান থেকে এখন বেরোবে তাই তো তো এখন ছেড়ে দেবে সব পায়রা বেরোচ্ছে এখন আর এই যে কাকা ছাড়ছে সব এখন এখান দিয়ে বেরোবে সব উড়ে চলে যাচ্ছে পায়রাগুলো দেখতে পাচ্ছ এখন গেট খুলে দেওয়া হয়েছে তো এগুলো এখন বেরিয়ে যাবে সব পায়রাগুলো ছেড়ে দেওয়া হয়েছে এখানে পায়রাটা এলো হেভি কি আছে ওই যে সিঁড়িটা গিয়ে টাওয়ারে বসেছিল ওটার সাথে বসেছিল ওই পায়রা সবাই খাবার খেতে দিয়েছে আর বেরিয়ে গেছে সব
সবকটা বেরিয়ে গেছে তাই তো? কোন পায়রাটার কথা বলছিলে? এইটা প্রচুর বড় পায়রাটা। ও হ্যাঁ, এটার নাম কি? এই পায়রাটার নাম কি? গিরিবাজ মুশকি পায়রা। তো এটা অনেক বড় পায়রাটা, সব থেকে বড়, মানে সব কটার থেকে বড়। এখানে দেখতেই পাচ্ছ সব কটার থেকে এইটা সব থেকে বড় পায়রা, এই তো গিরিবাজ মুশকি। এটা কি পায়রা? লালশিরা পায়রা। প্রায় 80-90টা মতন আছে তাই তো? উপরে দেখতে পাচ্ছ সব বসে আছে, আর উপরে উঠছে দেখো, অনেক উঁচুতে চলে গেছে, মানে মোবাইলে ছোট আসছে খুব, আর কিছু কিছু নিচেও আসছে। ওইখানে দেখতে পাচ্ছ, জুম করে দেখালে এই যে এগুলো বসে আছে। ও কার সঙ্গে যাবে না, উনি আসবে। এখানে সবগুলো বসে আছে। তো আমরা এখানে অনেক রকমের ভ্যারাইটিস রকমের দেখালাম পায়রা, আর তোমরা যদি এখানে নিতে চাও, কেউ ইচ্ছুক থাকো, তাহলে তোমরা মোবাইলে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবে, আর দাদার সঙ্গে একটু কথা বলিয়ে দিই তোমাদের। নিতে চাইলে পরে তোমার নাম্বার তো দেওয়াই থাকবে, আসবে, এবার ফোনে সবসময় তো বলা যায় না, সে আসবে, এবার দাম ঠিকঠাক হলে পরে এবার সবসময় সব পায়রাও মানে অ্যাভেলেবেল থাকবে। এবার যদি সেই ইচ্ছা হয় যে পায়রার বেচার পর্যাপ্ত পরিমাণে দাম পাওয়া যায় তাহলে আর কি বেচা হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আর আমরা দেখলাম সব রকমের পায়রা। আর তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও, কেউ নিতে চাও, ইচ্ছুক থাকো, তাহলে তোমরা ওই দাদার নম্বরে কল করে নেবে, আর নাম্বারটা আমরা দিয়ে দেবো। তো আজকের মতন এখানে ভিডিওটা স্টপ করছি, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং। অনেক উঁচুতে উঠে আছে, একদম ছোট ছোট লাগছে, দেখতেই পাচ্ছ। আর কয়েকটা নিচে রয়েছে, এই যে এরা অনেকক্ষণ উঠছে, দেখতেই পাচ্ছ। ক্যামেরা ঠিক করে আসছে না।